কি বোনের আবদারটা কি দাদার কাছে? কি আবদার? চা চা খেতে যাবো, গর্ত করে নিয়ে যাচ্ছে না এখন? রাত বাজে 3:30। মুখে বল, মুখে বল, শুশু লাগে। নিয়ে যা, নিয়ে যা। ছটার সময় দেখো, আহারে কি সুন্দর মায়াবী আবদার বোনটার, এই রাখছে না। এই দাদার মুখটা দেখো, এ হচ্ছে সেই বেইমান দাদা, মুখটা দেখো, সেই বেইমান দাদা যে বোনের একটা আবদার পূরণ করছে না। রাত 3:30 বর বরই হয় আর দাদা দাদাই হয়, দেখো মুখ সবই সবই হয় না। দাদা আর বরের থেকে চাটারে বেশি ভালোবাসে, এইবার প্রমাণ হইলো। কোথায় যাবা, কোথায় যাবা পিউ? আহারে শোনা গো আমার, মুখটা দেখো, মুখটা চা চা করতেছে, শুকাই গেছে তো। আহারে খারাপ লাগে, দাদার কত ভালোবাসা দেখিয়েই নিলাম, ইস কান্না করে দিছে রে, মেকআপ। আহারে আরে আরে একটু হাসি দাও, হাসি দাও, উলি বাবা রে। এখন বাজে 4:00। এই যে দাদা বোনের আবদারে গাড়ি নিয়ে বেরিয়েছে, সবাই দেখে নাও, চা খেতে যাবো, চা খেতে যাবো। দত্তবুকু সারা রাত জাগা, আমরা আমরা একটু ঘুমাইনি, দু চোখের পাতা কেউ এক করিনি, এখন যাবো দত্তবুকুর, তো তোমরা চলো আমাদের সাথে। এসছি পেট্রোল পাম্পে তেল ভরতে, কিন্তু পেট্রোল পাম্পটা মনে হচ্ছে বন্ধ, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমাদের গাড়িতে তেল নেই। এই যে আমার দাদা, ওকে তো আমি জোর করে তুলেছি। আরে পেট্রোল পাম্পে আসলাম, এটাও বন্ধ, এখন কি করব? গাড়িতে একটুও তেল নেই, কি করব এখন বল? দেখলে পেট্রোল পাম্পে গিয়ে তেল তো পেলামই না, উল্টো আমাদের গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, দেখা যাবে কিনা বলতে পারছি না। এই যে গাড়ির আলোতে দাঁড়িয়ে আমি ব্লগিংটা করছি, আমি আর আমার দাদা দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ড আর একটা দাদা গেল হচ্ছে তেল আনতে, জানি না কি হবে, আমার ভালো লাগছে না। রাত এখন কটা বাজে? 4:00 বাজে, তো এখন দুটো পেট্রোল পাম্প গেলাম, একটাও খোলা নেই, মানে কিরকম তুমি ভাবো। গরমেও দেখতে পাচ্ছ চারিদিক করে দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে, আরে বাবা। না 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 না
এটা হচ্ছে পুরো ঘুমা যাওয়ার রাস্তা কেন থেকে ঘুমা ঘুমা থেকে বিরাট বিরাট থেকে দত্ত আমার মধ্যে শোনা যাচ্ছে না গাড়িটা আছে ব্যাপক রাস্তার ভিতরে পুরো কুয়াশা চারিদিকে আমরা এসেছি এখন উজান টি স্টল দত্তপুকুর তো এখান থেকে অনেক রকমের চা পাওয়া যায় সব রকম রেঞ্জ থেকে শুরু 10 টাকা থেকে 100 টাকা তো আমি খাবো 100 টাকা চাটা কারণ আমি আইসক্রিম মালাই চা খেতে পছন্দ করি তো চলো চাটা দেখাই তোমাদের আর এই যে দাদা দুই দাদা আমার বর দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর এই যে আমি পুরো মুখটা আমার আঠা আঠা হয়ে গেছে 5টা বেজে গেছে আস্তে আস্তে তো চাটা খেয়ে নিই তো দেখো এই হচ্ছে আমাদের 100 টাকা করে চা আইসক্রিম চা মালাই দাও সবকিছু দাও তো চলো চাটা রিভিউ দাও তুমি রিভিউ দে রিভিউ দে কেমন আহা খুব সুন্দর কেমন খুব ভালো খুব সুন্দর টেস্টি এই আসতে এই হচ্ছে আইসক্রিম চা এই চাটা খাওয়ার জন্য আমি খালি দত্তপুর বসি খালি এই একটা চা খাওয়ার জন্য আর কিচ্ছু না জাস্ট অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না ব্লগ আবার করবা না ক্যামেরাম্যান দেখেছো কে কথা বলারই সময় হয় না খেতেই থাকি খেতেই থাকি